নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন, আহত ২০। নরসিংদী সদরের সাহেব প্রতাপে ঢাকা সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ির মুখোমুখি সংঘর্ষের পর বাসটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ আগুন ছড়িয়ে পড়লে ছোটাছুটি করে নামতে গিয়ে অন্তত ২০ জন আহত হয়েছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে সাহেব প্রতাপ এলাকার আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের সামনে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের নাম পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে ৫ জনকে গুরুতর আহত অবস্থায় রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, সন্ধ্যা ৬টার দিকে মহাসড়কের সাহেব প্রতাপ এলাকায় ঢাকাগামী একটি ব্যক্তিগত গাড়ি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে যায়, ফলে বিপরীত দিক থেকে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী কাজী পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যক্তিগত গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আসা একটি লরির ধাক্কায় বাসটি ব্যক্তিগত গাড়ির সামনের অংশে ঢুকে যায় এবং বাসটিতে আগুন ধরে যায়। বাসে আগুন ছড়িয়ে পড়লে যাত্রীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। পরে স্থানীয় লোকজন বাসের জানালা কাঁচ ভেঙে দিলে বেশিরভাগ যাত্রী বেরিয়ে আসেন। এ ঘটনায় ব্যক্তিগত গাড়ির ২ জন সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, তারা আহত ব্যক্তিদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠান। সেখানে জরুরি বিভাগে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তিদের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছেন। একজন প্রত্যক্ষদর্শী বলেন, বাসটি ঠিক দিকেই ছিল। ব্যক্তিগত গাড়িটি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা দেয়। নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ডিএটি নুরুল ইসলাম বলেন, আমাদের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠান। ইটাগোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর হায়দার তালুকদার বলেন, ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আহত ব্যক্তিদের সংখ্যা কমপক্ষে ২০ হবে। তাদের নাম পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। নদী বাংলা গ্রুপ বুকিং চলছে। আজই আপনার পছন্দের ফ্ল্যাট অথবা দোকান বুকিং দিন। নদী বাংলা সেন্টার পয়েন্ট, এলাহি মেনশন, নিচতলা ৫০/৩, পশ্চিম ব্রাহ্মণ্ডি, নরসিংদী। নদী বাংলা গ্রুপ, সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। রিপোর্ট সৈয়দ ইমরান হাসান, নরসিংদী টিভি।